সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি গাজীপুর চৌরাস্তা। তো এই গাজীপুর চৌরাস্তায় আমাদের একজন বোন আছে, যিনি লেখাপড়া করে, এখন তার লেখাপড়া বন্ধ। আসলে কি কারণে তার লেখাপড়া বন্ধ, সেই কথাগুলো আজ আমরা তার মুখ থেকে জানব। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম? আচ্ছা, তো আপু আপনার লেখাপড়া বন্ধ কেন, সেই কথাগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন। আমার বাবা খুব অসুস্থ, কাজ করতে পারে না, এবং আমার মা একা চাকরি করে, পুরো সংসারের খরচ ও লেখাপড়া চালাতে গিয়ে আমার মার অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে আমি শুধু এক বছর পড়ালেখাও করিনি। আমার মা একা চাকরি করে, বাবার ওষুধপত্র সহ সকল কিছু আমার মা একাই সামলায়, তার কারণে আমি এক বছর যাবৎ পড়ালেখা করতে পারছি না। কিন্তু আমার ভাইয়া একসময় আমাদের ফ্যামিলিতে ছিল, আমার ভাইয়া হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার ভাইয়া খুব ভালো মেধাবী স্টুডেন্ট ছিল, সে তো আপনার ভাইয়া মারা গেল কিভাবে, সেই কথাটা একটু বলুন তো। আমার ভাইয়া খুব মেধাবী স্টুডেন্ট ছিল, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে খুব ভালো রেজাল্ট করে, তারপরে বন্ধুদের সাথে বাইকে বেড়াতে যাওয়ার সময় বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছা, তখন থেকে আমাদের ফ্যামিলিটা একেবারে ভেঙে পড়ে, তখন থেকে আমাদের সংসারে হাল ধরার মতো কেউ নেই। তারপর আমার আম্মু চাকরি করে, বাবা তখন থেকে অসুস্থ, তারপর থেকে বাবা আর কিছুই করতে পারেন, তিনি মানসিক ভাবে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন, তিনি মানসিক ভাবে খুব ভেঙে পড়ে। তারপর থেকে আমার মা একাই চাকরি করে, পুরো ফ্যামিলিটাকে একাই চালাচ্ছে। আমার ভাইয়া খুব ভালো ছিল, আমার ভাইয়া প্রতি ঈদে আমাদেরকে জামা কাপড় কিনে দিত, আমাদের পড়ালেখার খরচে নানাভাবে সহযোগিতা করতো। আমার ভাইয়া এই পরীক্ষা দেওয়ার পর থেকে ছোট বাচ্চাদেরকে প্রাইভেট পড়ায়, সেই টাকা দিয়ে তার পড়ালেখার খরচ চালাতে, এবং আমাদের সংসারে নানাভাবে সহযোগিতা। আমার মা গার্মেন্টসে চাকরি করে। কোথায়? ওই যে অফিসে, গার্মেন্টসে। অফিস তো বুঝলাম, গাজীপুরে? জি, গার্মেন্টস চাকরি করে। এখন আমার ফ্যামিলিতে শুধু আমার আম্মুই চাকরি করে, আমি তো এখন আমার ফ্যামিলিতে আমি বড়, এখন আমার ফ্যামিলিতে কাজ করার মতো কেউই নেই, আমি এখন মাত্র। আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন? তিন বোন। তিন বোন, ভাই মারা গেছে, মানে টোটালি আপনার চার ভাই বোন? চার ভাই বোন, তার মধ্যে ভাই মারা গেছে, বর্তমানে তিন বোন আছে। বর্তমানে তিন বোন, তো সবার বড় কি আপনি? জি। আপনি কি করেন? পড়ালেখা করি। কোন কতটুকু পর্যন্ত লেখাপড়া করেছেন? নাইনে পড়ছি। নাইন পর্যন্ত পড়তেছেন? আচ্ছা, তো আপনার আম্মু কি করে বললেন? গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে কত টাকা আয় করে তিনি? তিনি 10,000 টাকা আয় করে। 10,000 টাকা, তা দিয়ে আমাদের তিন বোনের পড়ালেখা, খাওয়া দাওয়া, বাবার ওষুধপত্র সহ অনেক খরচ যায় তা দিয়ে। বাবার কি হয়েছে? লিভারের সমস্যা। লিভারের সমস্যা, ডাক্তার দেখাইছেন? দেখাইছি, তো অনেক টাকা লাগবে, তো তারপরে আর চিকিৎসা করানো হয়নি। কত টাকা লাগবে? অনেক টাকা, তা ক্লিয়ার ভাবে জানা নাই। মানে ডাক্তার দেখান নাই আপনারা? মানে চিকিৎসাটা এখনো করানো হয় নাই, খালি বলছি। কেন? আপনাদের দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কোন জায়গায়? ইতনা। আচ্ছা, তো আপনার মানে চাচারা নাই কেউ? চাচা থাকলে তাদের সাথে ঝগড়ার কারণে বর্তমানে আমরা কি কিছুই তাদের সাথে সম্পর্ক রাখি নাই। মানে তারা কোনো সহযোগিতা করে না? কোনো সহযোগিতা করে না, তাদের জায়গা নিয়ে সমস্যা, তার কারণে তারা আমাদেরকে আর কি দেখে না। আচ্ছা, তো আপনাদের গ্রামের বাড়িতে সহ সম্পদ নাই? না, সে যেসব যেগুলো ছিল ভাইয়া মারা যাওয়ার পরে তারা ওদের নামে লিখে নিয়েছে তার কাকারা। মানে আপনার ভাইয়া মারা যাওয়ার পরে নিয়ে নিছে ওদের নামে? কেন নিয়ে গেছে? মানে তাদের মানে যেগুলো সম্পত্তি ভোগ করার মতো তার কেউ নেই, তারপরে ওদের নামে নিয়ে নিছে। কি কারণে নিছে সেটা একটু বলেন তো। তারা কি সমস্যা, তাদের আমাদের সম্পত্তি আর প্রায় অনেকখানি ছিল, তারপরে ঝগড়া কি নিয়ে জানি ঝগড়া লাগছিল আব্বুর সাথে, তারপর থেকে আর কি বলছিল যদি তোর সম্পত্তি সবকিছু আমি কোনো না কোনো ভাবে নিয়ে নিব, তারপরে ঝগড়া লাগছিল। পরে আয় বসে থাকা গ্রামে আমরা অনেক দিন যাবত যাই না, তারপর অনেক 6-7 বছর এসে যাই না, তারপর ওরা ওদের নামে নিয়ে নিছে। এখন যাইলে ওরা ওরা ওদের নামে কিভাবে নিল? আপনার বাবার সম্পদ না আপনার দাদার সম্পদ? সম্পদ গুলো কার? দাদার। দাদার সম্পদ গুলো তো আপনার বাবার থেকে লিখে না নেওয়া ছাড়া তো অন্য কার? আপনার বাবা কেন টিপ সই দিয়েছে? মানে বুঝে না আর কি, মূর্খ মানুষ, নামটাও নিজের লিখতে পারে না, বলছিল যে আর কি খেতে জমি লাগাইবো, তো তার কারণে কইছিল যে একটা দলিলে সই করতে হইবো, তারপরে নিয়ে নিছে সব জমি, সব সম্পত্তি নিজের দেন লাগে। মানে মিথ্যা প্রতারণা দিয়ে আর কি সব সম্পত্তি নিয়ে নিছে ওদের নামে।
তো আপনার এই আপনার আইনগত কোনো ব্যবস্থা নেন নাই? না নেই নাই, কিন্তু অনেক সমস্যা হবে তার কারণে। কি সমস্যা হবে? না অনেক টাকা খরচে বড়ারও আমাদেরকে হুমকি দেয়। দাদার নাম কি? দাদার নাম বাসেন আলী। আচ্ছা, তোমার বাবার নাম? মোহাম্মদ গোলাপ মিয়া। আচ্ছা, তো চাচাদের নাম জানো না? না আমার জানা নেই। কেন? ছোটবেলা থেকে আমি যে এখানে এসে পড়েছি, আমার জন্মের পর থেকে আমি এখানে থাকি, যার কারণে কোনোদিন গ্রামে যাইনি, তার কারণে জানি না। আচ্ছা, তো তোমার বাবার থেকে কখনো জানতে চাও নাই তোমার চাচাদের নাম? না আমার বাবার সাথে তাদের কোনো ভালো সম্পর্ক নাই, তার কারণে কোনোদিন জিজ্ঞাসাও করিনি যে কাকা কাকিদের নাম কি। আচ্ছা, তো তাহলে তোমাদের এই যে তোমাদের জমিগুলো যে তোমার চাচা লিখে নিয়ে গেল ধরো একটা জালিয়াতি করে, তো সেই ক্ষেত্রে তোমার বাবা কি কোনো এলাকার চেয়ারম্যান মেম্বারের সাথে একটু যোগাযোগ করে নাই? না করছিল, তারপরে ওদেরকে বলছে যে কোনো কিছু করতে না, চেয়ারম্যানদেরকে আগে কাকারা বলে রাখছে যে ওরা আসলে কিছু বলবেন না, আপনাদেরকেও কিছু দেব। আচ্ছা, তার মানে চেয়ারম্যান মেম্বারকে তারা টাকা দিয়ে কিনে রেখেছে? জি। তো চেয়ারম্যান মেম্বারের নাম বলতে পারবা? না চেয়ারম্যান, আমি তো গ্রামেই থাকি না, বলবো কিভাবে? আচ্ছা, তো তোমাদের সংসারটা এখন কিভাবে চলছে? আমাদের সংসারে শুধু আম্মু আছে, আম্মু সব কাজ করে, সংসারের সকল খরচ ভরণ পোষণ সহ সবকিছু আমার আম্মু একাই চালায়। আমাদের ভাইয়া ছিল, সে 8 পর্যন্ত পড়ালেখা করে, সে প্রাইভেট পড়ায়, তা দিয়ে তার নিজের পড়ালেখার খরচ চালায়, আমাদের সংসারে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। আমার ভাইয়াকে আমার বাবা খুব কষ্ট করে পড়ালেখা করিয়েছে। আমার ভাইয়া যখন ছোট ছিল তখন আমার ভাইয়াকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার বাবার। আমার বাবা দিনের পর দিন রিকশা চালিয়ে অনেক কষ্ট করে আমার ভাইয়াকে পড়ালেখা করিয়ে। তোমার বাবা কি করতেন? রিকশা চালান। রিকশা চালান। বর্তমানে তো তিনি অসুস্থ। তো তোমার যে ছোট বোনগুলো আছে তারা কি করে? তারা পড়ালেখা করে। তাদের লেখাপড়ার খরচ কে চালাচ্ছে? আমার আম্মুই চালায়, আবার মাঝে মাঝে কোনো মামা মামিদের কাছ থেকে। তোমার মামাদের অবস্থা কেমন? তেমন একটু ভালো না, কি তারা নিজেদের টাই নিজেরা চালাতে পারে না। তাও তারা কি তোমাদেরকে সহযোগিতা করছে কিছু? করছে না, যদি কাউকে বেশি সমস্যা হয় সেই সময় একটু একটু করে আর কি। আচ্ছা, তো আমাদের এই ক্যামেরার সামনে আসার কারণটা কি সেটা একটু বলবা? আমার ভাই আছে, আমাদের সংসারে হাল ধরার মতো কেউ নেই, সাহায্য করার মতো কেউ নেই, তাই আমি আজ পরিস্থিতির সম্মুখীন হয়ে এই ক্যামেরার সামনে এসেছি, একটি প্রতিবেদন করছি আপনাদের কাছে কিছু সাহায্য সহযোগিতার জন্য। আচ্ছা, তো তোমার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, আমার সাথে যোগাযোগ করার মতো একটা নাম্বার। আচ্ছা, তো তোমার ফোন নাম্বারটি বলো। 01891933481। আচ্ছা, আরেকবার বলো। 01891913481। আচ্ছা, তোমার নাম? ইভা মনি আক্তার। আচ্ছা, তোমাকে যদি কেউ তোমার বাবাকে কিংবা তোমাদের ফ্যামিলির কে সরাসরি কেউ কোনো হেল্প করতে চায় তাহলে তোমাদের কোন ঠিকানায় আসলে তোমাদেরকে পাবে? এই যে ঠিকানাতে এসে করবে। আচ্ছা, তো তুমি ঠিকানাটা একটু বলো। গাজীপুর চৌরাস্তা। আচ্ছা, তোমাদের বাসার নাম্বার বলতে পারবা? বাসার নাম্বারটা ক্লিয়ার ভাবে জানা নেই। জানা নেই? আচ্ছা, তো তোমার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমাদের দর্শকের উদ্দেশ্যে বলার আছে এটাই যে আপনারা কিছু সাহায্য সহযোগিতা করবেন, আমাকে হেল্প করবেন, আমার ফ্যামিলিকে এটাকে উঠে দাঁড়ানোর মতো সাহায্য করবেন, আমাদের আমার বড় ভাইয়ের মতো আপনারা দেখবেন, আমাকে ছোট বোনের মতো দেখে আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করবেন, যার মাধ্যমে আমি পরবর্তীতে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারবো। আচ্ছা, তো তুমি লেখাপড়া করছো? জি, আমি লেখাপড়া করছি। তুমি লেখাপড়া করে কি হতে চাও, মানে কি স্বপ্ন দেখো? আমি আইনজীবী হতে চাই। আমার আমার ভাইয়া আগে খুব শখ ছিল সে আইনজীবী হবে একটা। আমার আইনজীবী হতে হলে তো অনেক টাকার প্রয়োজন আছে জানি, তো মানুষের একটা ইচ্ছা থাকে না। তোমার লেখাপড়ার অবস্থানটা কি, মানে রেজাল্ট গুলা কেমন? রেজাল্ট গোল্ডেন প্লাস পেয়েছি আমি। আমার ভাইয়ার কাছে আগে পড়তাম, আমার ভাইয়া খুব মেধাবী স্টুডেন্ট ছিল, আগে আমার প্রাইভেট পড়তে হতো না, কিন্তু বর্তমানে টাকার অভাবে প্রাইভেটও পড়তে পারছি না। আগে আমার ভাইয়া আমাকে পড়াতো, প্রাইভেট পড়াতো, ইংরেজি গণিত সব কিছু আমার ভাইয়াই বুঝিয়ে দিত, আর কেউ প্রাইভেট পড়ানোর দরকার ছিল না। আচ্ছা, তো তোমার আমার ভাইয়া ইন্টার পরীক্ষা দেওয়ার পরে খুব ভালো রেজাল্ট করে, ইন্টার পর্যন্ত আমার ভাইয়া কে প্রাইভেট পড়াইছিল। আমার বাবাই অনেক কষ্ট করে নিজের নিজের সব ঘাম মাটিতে ঝরিয়ে আমার ভাইয়াকে খুব ভালো করে পড়ালেখা করার জন্য আমাকে ভালো একটা কলেজে আমার ভাইয়াকে ভর্তি করে দিয়েছিল, যেখানে খুব টাকার প্রয়োজন ছিল। আমার ভাইয়া একবার পরীক্ষার সময় আমাদের ফ্যামিলিতে খুব সমস্যা ছিল, যার কারণে আমাদের হাতে কোনো টাকা ছিল না। তারপর আমার মা সোনা কানের দুল বিক্রি করে আমার ভাইয়ার পরীক্ষা দেওয়ার। আচ্ছা, তো তো তোমাদের তোমার কি মানে লেখাপড়া করার ইচ্ছে না?
লেখাপড়া করার ইচ্ছা অনেক দূর যাওয়ার ইচ্ছা আমার বাবা মাকে একটা ভালো চাকরি আমি একটা ভালো চাকরি করে বাবা মাকে একটা বাড়ি করে দিব যে বাড়িতে আমার বাবা মা খুব সুখে শান্তিতে থাকবে নিজেদের নিশ্চিন্ত মনে থাকবে কোনো কাজ করতে হবে না আমি আমার বাবা মাকে প্রতি মাসে টাকা দিব একটা ভালো চাকরি করে বড় হয়ে এটাই আমার ইচ্ছা আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা আমাকে কোনো সাহায্য সহযোগিতা করেন আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন খুব ভালো রেজাল্ট করে খুব একটা ভালো চাকরি করতে পারি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি সারা জীবন কারণ আমাদের তিন বোনের বিয়ে হয়ে গেলে আমাদের ফ্যামিলিতে হাল ধরার মতো কেউই নেই আমার ভাইয়া মারা যাওয়ার পর আমার মুখের দিকে আমার বাবা মা চেয়ে আছে যা অনেক কষ্ট করে আমার মা আমাকে পড়ালেখা করেছে আমার তিন বোনকে পড়ালেখা করেছে জানি এখন কী করবো আমার অনেক ইচ্ছা যে আমি পড়ালেখা করে আমার বাবা মার পাশে দাঁড়াবো আচ্ছা তো ঠিক আছে তুমি ভালো থেকো সুস্থ থেকো দর্শক আপনারা যারা এই বোনটিকে দেখছেন তাকে একটু সহযোগিতা করবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ